ঢাকা দশ কে করে তুলবো দশে দশ ঢাকা দশ হবে ঢাকা দশ হবে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দর্শক আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম দেশ টিভি খবরে দেশ টিভি খবর থেকে আমি আছি আপনাদের সাথে সঞ্জিদা আক্তার তো দর্শক আমরা এই মুহূর্তে নিয়ে যাব আপনাদেরকে ঢাকা দশ আসনে তো আপনারা জানেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক পেয়ে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করছেন তো নির্বাচনের প্রচারণা তিনি আজকে থেকে চালিয়ে যাচ্ছেন তো আজকে অনেক মিডিয়ার মাঝে তিনি কিছু কথা তুলে ধরেছেন তো আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে থাকবেন ডিএস টিভি খবরের সাথে থাকবেন আমি সঞ্জিদা আক্তার আছি আপনাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি চেষ্টা করব আমার সমস্ত নেতা কর্মী ভাই বোনদেরকে নিয়ে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে তাদের সবাইকে নৌকার উন্নয়নের কথা শোনাতে যাতে করে তারা আগামী সাত তারিখ নিজে বন্ধু সহ স্বজন সহ সবাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের নাগরিক অধিকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি নিজের ভোট দেয়া প্রত্যেকটা মানুষের ভোট যে কতটুকু ইম্পর্টেন্ট সেটাই আমরা বুঝাবো বিশেষ করে নবীন যারা তাদেরকে বলতে চাই তোমাদের জীবনের প্রথম ভোট যেন হয় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির প্রতি আমরা এর মাধ্যমে দেশে সত্য ন্যায় নীতি নিষ্ঠা সবকিছু যেন স্থাপন করতে পারি বাস্তবায়ন করতে পারি আমাদের আসার পথেই আমার সাথে কথা হলো আমার অত্র এলাকার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় অভিভাবক ব্যারিস্টার ফজলে নূর তাপস তাপস ভাই আমাকে বলল আপনি যান ইনশাল্লাহ আপনার জয় সুনিশ্চিত ইনশাল্লাহ বিপুল ভোটে আপনার বিজয় হবে এই প্রত্যাশা করছি এই শুভকামনা করছি আমরা আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না কথা বলবো না আমরা এখন প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা ভোটারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করব এই নিউ মার্কেট এলাকা আমার ভীষণ চেনা জানা এলাকা আমি ঢাকা কলেজে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আপনাদের সবাইকে বলবো যারা আমার সাথে আছেন তাদের সবাইকে বলবো আমরা এসেছি মানুষের সেবা করতে আমাদের দ্বারা যেন রাস্তায় কোনো যানজট তৈরি না হয় আমি চাইলে 100 মোটরসাইকেলের একটা বহন নিয়ে আসতে পারতাম সেটা আমরা করিনি আমরা এসেছি মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিতে নিজেকে বিলিয়ে দিতে সো আমরা মানুষকে এমন কোনো ঘটনায় ফেলবো না যাতে করে তাদের সময় নষ্ট হয় সামনে ট্রাফিক জ্যাম তৈরি করবো না আমি মিডিয়ার বন্ধুদেরকেও বলবো আপনারা একটু দূর থেকে আপনাদের কাজ করবেন আমরা সবাই যেন অবাধ নিরপেক্ষভাবে নিষ্ঠার সাথে সুন্দরভাবে কাজ করতে পারি সেই সুযোগটা সবাইকে করে দেবেন আর অর্ধ এলাকার জনগণ যারা আছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমি আপনাদের সবার দোয়া চাই আপনাদের সবাইকে আমার পাশে চাই আশা করি আগামী সাত তারিখ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আমরা সবাই মিলে আমাদের এই ঢাকা দশকে করে তুলব দশে দশ ঢাকা দশ হবে ঢাকা দশ হবে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু